না, এবছর বাজার খারাপ যাচ্ছে বর্ষার জন্য, আর তারপর হাই রেট, লকডাউন ছিল বলে মাল বানাতে পারিনি, আর ঠাকুরের তো যে সময় লকডাউন আছে সে সময় তো ঠাকুর করতেই পারিনি। তারপরে যাক তুললাম একটা সিজন ধরো বলে হঠাৎ বর্ষা ওয়েদার খারাপের জন্য, এবার তো মোটামুটি ঠাকুরই লোক কিনতে পারছে না, যে তুলনায় ঠাকুর তুলেছি সে তুলনায় মোটামুটি বিক্রি হবে না। এখন আমরা তো একটা খুব চিন্তার মধ্যে আছে, এইগুলোকে কীভাবে কম বেশি করে ছাড়তে হবে। হ্যাঁ, না আসল টাকাটা তো তোলার দরকার আছে, সেটা তুলবো কী করে সেটাও একটা নিজেদের একটা হেডেকের মধ্যে আছি। খরিদাবাদি কম হচ্ছে, বসে আছি, টুকটাক খরিদার হচ্ছে, মাল বিক্রি করছি, যে খরিদার হওয়ার কথা সেই খরিদার নেই, যার জন্যে আমরা খুব টেনশানে আছি, মাল দামে কেনা খুব চিন্তায় আছি। লক্ষ্মী পূজায় ভালো বাজার দাম পাবেন? এখন সেটা আজ আর কাল এখন না জেনে কিছু বলা যাচ্ছে না। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।